হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি, যেটা তোমাদের কলকাতা পৌরসভার তরফ থেকে যে তোমাদের মজদুর পোস্টের জন্য ইন্টারভিউ চলছে, সেখানে যা যা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছিলে, এছাড়া যা যা তোমরা জানতে চাইছো যে এদের এক্সামগুলো কী কী হচ্ছে, মানে তাদের বলতে গেলে কী কী করানো হচ্ছে, কতজন ছাত্র উপস্থিত থাকছে, তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কলকাতা পুরসভার যে মজদুর পোস্ট, সেই মজদুর পোস্টে ফিল্ড টেস্টে কতজন উপস্থিত আছে সেই রিলেটেড কিছু তোমাদের কাছে আমি আলোচনা করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না, কারণ স্কিপ করলে যাদের নেক্সট থার্ড লিস্ট এসব সেকেন্ড লিস্টে এক্সাম চলছে, কিছুদিন পরে আবার একটুখানি ছুটি থাকবে, আবার এক্সাম হবে, তা যারা যারা এই মুহূর্তে চেষ্টা করছে তাদেরকে বলে রাখি একটুখানি ফলো করো, আর প্রতিদিনকার প্রতিদিন আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে নেক্সট যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, সেসব ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটা আলোচনা করবো। এটাতে আমি আলোচনা করছি শিফট, মর্নিং শিফট, ইভিনিং শিফট, দুটো শিফটের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, যেহেতু অনেকেই এতে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, ইভিনিং শিফটে মেসেজ করেছে, তা কী হলো না হলো একটু বলে দাও, তো সেটা আমি তোমাদের কাছে মর্নিং শিফট ইভিনিং শিফটের জন্য আলোচনা করবো। প্রথমে বলে রাখি মর্নিং শিফট, মর্নিং শিফটে দেখা গেছে ছাত্রের উপস্থিতির পরিমাণটা খুবই কম, এখানে যদি 150 জন করে ডাকছে, যদিও 150 জনের মধ্যে 110 থেকে 115 জন ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে মর্নিং শিফটে। কিন্তু ইভিনিং শিফটে দেখা যাচ্ছে এটা তোমাদের ওই 12:30টার সময়, 1:30টার সময়, যেটা আমি তথ্য হিসেবে জানতে পারলাম, অনেকে তো পরীক্ষিতে বসছে, অনেকে অনেকে তাই দেখা গেছে একদিন দুজনের শিফটে এক্সাম পড়েছে, হয়তো একই বাড়ির দুজন ছেলে এরকম শিফটে এক্সাম পড়েছে, তাদের ক্ষেত্রে তারাও বলছে এরকম এক্সপিরিয়েন্সটা যে মিনিমাম 250 জনের মধ্যে 200 জন আসছে না, 200 জনের বেশি আসছে না, হার্ডলি হয়তো 150 কি 130 130-150-এর মধ্যে ঘোরাফেরা করছে, এই বেশি ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত হচ্ছে না, ঠিক আছে, ওই বলতে গেলে 50% থেকে 55% বেশি যাচ্ছে না। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে কতজন করে ডাকা হচ্ছে, কতজন করে ফিল্ড টেস্ট ডাকা হচ্ছে, বললাম তোমাদের 250 ডাকা হচ্ছে, কিন্তু ফিল্ড টেস্ট হচ্ছে প্রত্যেকটা রোতে, এখানে যেমন 17খানা রয়েছে, ঠিক আছে, এখানে 17খানা, মানে টোটাল 30 জন বলতে গেলে 100 টেস্ট করছে, ছেলে মেয়ে উভয়, ছেলেও একদিকে কাজ করছে, ছেলেদের একদিকে, মেয়েদের একদিকে, এমন কোনো ভাগ নেই যে ছেলে মেয়ে একসঙ্গে করাচ্ছে, ছেলে মেয়ের টেস্ট একদিকে হচ্ছে, একসঙ্গে হচ্ছে, কিন্তু আলাদা আলাদা রোতে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। এইবার যে বড় আপডেটটা স্যারদের কাছে উঠে আসছে, স্যারদের জিজ্ঞেস করেছে, স্যার রেজাল্ট কবে বেরোতে পারে, ওদের জিজ্ঞেস করেছে অনেক ক্যান্ডিডেট, তারা বলছে রেজাল্ট শর্টলিস্ট বেরোবে তোমাদের মার্চের দিকে, আমি আগে আলোচনা করেছি মার্চের দিকে তোমাদের লিস্ট বেরোবে, মার্চের পর তোমাদের একটা মেডিকেল টেস্ট হবে, মেডিকেল হয়ে যাওয়ার পর ডাইরেক্ট জয়নিং দিয়ে দেওয়া হবে, আর এছাড়াও তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আরেকবার ভেরিফাই করা হতে পারে, সেটা কিন্তু সেটা পরে বলে দেওয়া হবে, কিন্তু স্যার যেখানে বললো যে একবার ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের, এটা শুধু হচ্ছে ইন্টারভিউ জানার জন্য, ইন্টারভিউতে প্রবেশ করার জন্য তোমাদের একটা ভেরিফাই করা হলো, এইবার যে তোমার ডকুমেন্টগুলোকে আবার নেওয়া হবে সেটার জন্য কিন্তু তোমরা একই ডকুমেন্টসগুলো রেখে দিও, কিন্তু অনেকে আছে যে এই সময় আধার কার্ডটা দিয়েছে, পরের সময় আধার কার্ড পাচ্ছে না, এরকম ক্যান্ডিডেট সেগুলো কিন্তু যত্ন সহকারে রেখে দিতে হবে, ঠিক আছে। এইবার যেটা আসছে সেটা হচ্ছে শর্ট লিস্ট কী করে করা হবে, শর্ট লিস্ট তোমাদের যে ওয়াচ টাইম, মানে এই ধরো তোমাদের টাইম, যেটা তোমাদের যে ঘড়িটা আছে, যে স্টপ ওয়াচ যে ঘড়িটা রয়েছে, সেই ঘড়িতে তোমাদের কিন্তু যার যত কম সময় লাগবে সেটা কিন্তু তোমাদের কাছে দেখা হবে, কারো যদি 2.5 মিনিট, কারো যদি 3 মিনিট, কারো যদি 3 মিনিট 10 সেকেন্ড, কারো যদি 3 মিনিট 20 সেকেন্ড, এরকম যদি ধরা হয় সেটাকে কিন্তু শর্ট লিস্ট করা হবে। এছাড়া যদি দেখা যায় একই ক্যান্ডিডেটে একই সময় লাগে, ধরো দুটো ক্যান্ডিডেট রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, ঠিক আছে, এ যদি দেখা গেলো ওর বয়স হচ্ছে 20 বছর, আর বিয়ের বয়স হচ্ছে ধরো 23 বছর, এ কাজটা করেছে হয়তো 2 মিনিটে, এও কাজ করেছে কিন্তু 2 মিনিটে, সেখানে কে প্রেফার ফার্স্টে পাবে, তাহলে সে পাবে হচ্ছে এই 23 বছর, যে একটু বয়সে বড়ো তাকে কিন্তু আগে সিলেক্ট করা হবে, ঠিক আছে। এটা কিন্তু বলার কোনো এ নেই, এ তোমরা জানো, তা আমি বলে রাখলাম, অনেক হয়তো নতুন ক্যান্ডিডেট আছে, তারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছিল, আমি দেখছিলাম কমেন্টগুলো, কিন্তু রিপ্লাই কীভাবে দেবো, ওরকম রিপ্লাই দেওয়া যায় না, সেটা তোমাদের কাছে কমেন্ট মানে এ করে লিস্ট করে আসতে হয়। তো অবশ্যই ভিডিওটা তোমরা এখনও কিন্তু পুরোপুরি দেখো, আর লাস্টে যে আলোচনাটা করবো সেটা কিন্তু প্রত্যেকটা যারা যারা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে তাদের কিন্তু প্রত্যেকজনের কিন্তু লাগবে সেইগুলো, সেটা কী বলছে, জব হোল্ডারদের কিছু সুবিধা আছে, জব হোল্ডার বলতে গেলে তুমি যদি KMC-তে ক্যাজুয়ালি যদি কাজ করে থাকো, সেখান থেকে যদি NOC সার্টিফিকেট থাকে বা তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তুমি অবশ্যই দিতে পারো, তার বদলে বলতে গেলে তোমাদের একটা ছোটো একটা সুবিধা আছে, ঠিক আছে, সেটা KMC বলতে পারবে, আর যেহেতু তোমার কাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে তুমি একটা ফেসিলিটি পেতে পারো। এবার হচ্ছে যে কমেন্ট বক্সে যে সবথেকে বেশি কমেন্ট আসছে, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান, কুচবিহার,
ঠিক আছে, বা বীরভূম এইসব জায়গা থেকে কবে ডাকা হবে? আমরা জানি এই গতকাল বুধবার থেকেই ওই 11 তারিখ থেকে তোমাদের কিন্তু রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে, আমরা অনেকে জানি, ঠিক আছে। তা রেল পরিষেবা স্বাভাবিক হলে কিন্তু থার্ড লিস্ট খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হবে, 25 তারিখের মধ্যে থার্ড লিস্ট বেরিয়ে যাবে। এবার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা যতগুলো ক্যান্ডিডেট আছে বাঁকুড়া বীরভূম প্রত্যেকজনের কিন্তু একটা করে শিফটে পরীক্ষা পড়বে, ঠিক আছে। তাদের হয়তো দেখা গেলো যারা কলকাতায় হয়তো প্রথমবার পরীক্ষা দিতে আসে, তাদের হয়তো কোনো জায়গা থেকে পরীক্ষা দেবে, বা একদিনে তো করা সম্ভব না, সেটা তোমাদের একটুখানি হাতে সময় নিয়ে আসতে হবে। আর তোমাদের কিন্তু এবার আসতে ডাকা শুরু হবে। এবার হচ্ছে যেটা হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসছে, সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কারের সিলেবাস কিছু আপডেট দেবে। ফিল্ড ওয়ার্কারের সিলেবাস বলতে গেলে তোমরা রিজনিং করেছো, ম্যাথ করেছো, ইংলিশ করেছো, জিকে করেছো। জিকে আমি বলবো না, জিকেটা বাদ দাও, সব থেকে ভালো কথা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও। জিকে থেকে খুব কম কোশ্চেন করে। আর ম্যাথ, ম্যাথ একটু হার্ড লেভেল পড়তে হবে। KMC-র ম্যাথ যা দেখা গেছে, আমরা জানি তোমাদের ওই তো সেখানে সিলেবাসটা বলতে গেলে তোমাদের প্রত্যেক জিনিস পড়তে হবে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি আগেও বললাম, কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের কিন্তু যে ম্যাথটা যে আসে, ম্যাথটা কিন্তু একটু হাই লেভেলে পড়তে হবে, কারণ KMC যা আগের বছর 2018 সালে যা দেখা গেছে যে সাব ওভারসিসের যে এক্সামটা হয়েছিল, অনেকে হয়তো দিয়েছে, অনেক হয়তো দেয়নি, কারো তো অনেক কথা জানে না। সাব ওভারসিস এক্সামে ম্যাক্সিমাম 100টা পরীক্ষা হয়েছে, কেউ যদি 30 স্কোর করে আসতো, 30 মানে কোশ্চেন লেভেলটা ভালো হার্ড, বিশেষ করে আমি বলবো ইংলিশটা একটু ভালো করে প্র্যাকটিস করতে, কারণ ইংলিশে যা কোশ্চেন দিয়েছে ভালো মতো টাফ কোশ্চেন আছে, ঠিক আছে। এক্সাম কিন্তু ভালো মতো টাফ হয় KMC এক্সাম। আর ফিল্ড টেস্টটা যদিও অনেকে করতে পারছে করতে পারছে না, সেটা আলাদা কথা, কিন্তু এক্সামটা KMC কিন্তু ভালো মতোই টাফ কোশ্চেন, একটুখানি প্রিপারেশান নিয়ে যেতে হবে, প্রিপারেশান না নিয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে ফুড কর্পোরেশনের জন্য তোমাদের কাছে ক্লাস শুরু হয়েছে, ইংলিশটা শুরু হয়েছে, আর যারা যারা এখনও দেখেনি তারা ক্লাস 1 ইংলিশ হয়েছে, সেটা তোমাদের প্রোনাউন করানো হয়েছে, এই নাউন করানো হয়েছে, সরি নাউন করানো হয়েছে। তো প্রত্যেকটা পার্টস অফ স্পিচে প্রত্যেকটা ভাগ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রত্যেকটা যে ভাগগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইংলিশ ক্লাস, তোমরা যে বলছিলে ইংলিশ ক্লাসের জন্য ইংলিশ ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে। একটা ইংলিশ ক্লাস তোমরা অবশ্যই দেখতে পারো, আমরা একটা প্লে লিস্ট করে দেবো, ওখান থেকে দেখতে পারো প্রত্যেকটা KMC-র জন্য, এছাড়া কোটের এক্সামের জন্য। এছাড়া খুব কদিন পরেই তোমাদের কাছে PSC-র তরফ থেকে, মানে PSC-র জন্য যেসব এক্সামগুলো হচ্ছে সেসব এক্সামে প্রত্যেকটা শিফটে, যে তোমার শিফটে বলছি যে PMC PSC যত ধরনের এক্সাম হয়, যেমন ক্লার্ক শিফট থেকে শুরু করে ফুড কর্পোরেশন, প্রত্যেকটার এক্সামে বাই টু বাই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো। অবশ্যই এই ভিডিওতে তোমাদের কাছে আমি 70খানা লাইক আশা করছি, 70টা লাইক করে দিও, একটু কষ্ট করে তোমাদের কাছে ভিডিওগুলো বানাই, একটা লাইক তো করতেই পারো। আর বন্ধুদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেইগুলো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোর সঙ্গে থেকো, ধন্যবাদ।